আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার ব্লগে হাজির হলাম। আজকে শেয়ার করছি এগ ফ্রাইড রাইস। আমি খুব সহজভাবেই বাসায় এগ ফ্রাইড রাইসটি তৈরি করে নিয়েছি। তো কিভাবে তৈরি করলাম, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। তো এক ফ্রাইড রাইসটি রেডি করার জন্য আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এখানে হাফ কেজি পরিমাণ বাসমতি চাল আছে। তো এই চালটাকে আমি নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিব। আর আমরা সবাই জানি এই বাসমতি চালের ভাতটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, তো হাফ কেজিতেই কিন্তু অনেক পরিমাণ হয়ে যাবে। আর আমার যতটুকু চাল প্রয়োজন আমাদের সদস্যর জন্য ততটুকুই আমি নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো করেই নিয়েছি। এখন এই চালটাকে আমি ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখবো, তারপর হচ্ছে ডাবল পানি দিয়ে রেডি করে নিব। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এই যে আমি ডাবল পানি দিয়েছি, যতটুক আমার এইখানে চাল আছে তার ডাবল আমি পানি দিয়েছি। আর এদিক থেকে ডিম আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ আমি রাখার পর নামিয়ে নেব। নামিয়ে ভাতগুলি আমি চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তবে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। আর দিবটার মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, এটা অপশনাল। আপনাদের যদি তেজপাতা লবণ শুরুতে দিতে ভালো না লাগে না দিবেন। আমার মনে হলো যে ফ্লেভারের জন্য আর স্বাদটা বাড়ানোর জন্য লবণ আর তেজপাতা দেওয়া খুবই প্রয়োজন, সেজন্য আমি দিয়ে নিয়েছি। তো এখন আমি আলু আর ডিমটাকে নামিয়ে তারপর ভাতটাকে আমি বসিয়ে দিব। আর অবশ্যই ফ্রাইড রাইসের ভাতটা 100% সিদ্ধ করা যাবে না, 80% আমি এটাকে সিদ্ধ করে নিব। চুলাটা অন করে আমি রেখেছি। এই তো এই পর্যায়ে আমার ভাতগুলি 80% হয়ে গিয়েছে। এখন আমি পানিটা জড়িয়ে নিব, জড়িয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপর এটাকে আমি রেডি করব। আপনারা চাইলে যে কেউ এই এক ফ্রাইড রাইসটি বাসায় তৈরি করে খেতে পারেন, খুবই সুস্বাদু এবং অনেক মজা। বাচ্চারা তো অনেক পছন্দ করবে, শুধু বাচ্চা কেন, ছোট থেকে বড় সবাই খেতে পারবে এবং খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায়। পানিটা জড়ানোর পর আমি ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ভালো করে ঠান্ডা হলে ভাতগুলি আরও ঝরঝরে হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন আমি ডিম আলুটাকে কষিয়ে নিব। আর ডিম আলুকে আমি সামান্য পরিমাণে একটু তেলে ভেজে নিয়েছি, এটাও অপশনাল। ভাজা ছাড়াও কিন্তু বোনা করা যাবে। আপনাদের যদি মনে করেন যে এটাকে আমি সহজভাবে আরও করব, তাহলে ভাজা ছাড়াও বোনা করতে পারেন। আমি পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে হালকা ভেজে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করছি। পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, আর আদা দিয়েছি আমি 3 চা চামচ পরিমাণ। পেঁয়াজ রসুন কম দিয়েছি যেহেতু আমি কুচিটা দিয়েছি সেজন্য। আর হলুদের গুঁড়া দেই নাই, শুধু মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া দিয়েছি। সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি তেজপাতা, লং, এলাচ আর দারচিনি দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ডিম আর আলু ভেজে রাখাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু জুল জুল রাখবো, যেন এক ফ্রাইড রাইসের সাথে খেতে অনেকটাই ভালো লাগে। জুল থাকলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা যদি শুকনা শুকনা পছন্দ করেন তাহলে শুকিয়ে নিতে পারেন। এখানে সামান্য পরিমাণ আমি চিনি দিয়েছি, এটা অপশনাল। আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে, তবে চিনিটা দিলে একটু স্বাদটা বেড়ে যায়। আর এটার মধ্যে দিব আমি 4 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে তরল দুধটাও দিতে পারেন।
সাধারণত আমরা ডিম যেভাবে রান্না করি সেটাও কিন্তু এভাবে রান্না করা হয়েছে। তো বলাক আসার পর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি আলু আর ডিম ভেজে নিয়েছি, খুব অল্প সময় হয়ে যাবে। বলক উঠলেই আমি কিন্তু এটাকে রেডি করব। তো এটাকে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছিলাম। তো এখন আমি হচ্ছে এই ফ্রাইড রাইসের সঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি। অর্ধেকগুলি ভাত আমি আলাদা সরিয়ে নিয়েছি আর অর্ধেক এই পাতিলে আছে। এই অর্ধেকের ভিতরে আমি হচ্ছে ডিম আর আলু আর কিছু পরিমাণ জুল দিয়ে দিচ্ছি। তারপর অর্ধেক যে ভাত আমি সরিয়ে রেখেছিলাম সেগুলো আমি উপরে দিয়ে নেব। আর আপনারা যদি এভাবে পছন্দ না করেন তাহলে আলাদা আলাদাভাবেও রেডি করে কিন্তু খেতে পারবেন। খাবারের স্বাদ কিন্তু একই থাকবে, তবে এইভাবে পরিবেশন করলে আমার কাছে ভালো লাগবে, সেজন্য আসলে আমি এভাবেই করে নিয়েছি। যদি সহজভাবে করতে চান যে ভাতগুলি আমি আলাদা রাখবো, তাহলে ভালো করে ভাতটাকে পরবর্তীতে চুলায় রেখে সিদ্ধ করে নেবেন। এখন যে অপর ভাতগুলি ছিল ওইগুলি দেওয়ার পর উপরে আমি আলু আর ডিম দিয়ে তারপর আমি মিক্সড করে নিব। আর কিছু পরিমাণ জুল আর তরকারি আমি রেখে দিব, যেন যখন ভাত খাওয়া হবে তখন যেন জুল পরিমাণ একটু একটু করে নিয়ে খাওয়া যায়। তো ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভাতের সঙ্গে আলু ডিম সাথে জুল আছে সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি দমে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচ একেবারে স্লো করে রাখতে হবে, না হয় তলানিতে পুড়ে যাবে আর পুরা গন্ধ আসলে খাবার টেস্টটা একেবারেই ভালো লাগবে না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি 10 মিনিট পর চলে আসলাম। তো একেবারে আমার এক ফ্রাইড রাইস রেডি। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব। চুলা থেকে নামিয়ে আমি এখন টেবিলে নিয়ে আসলাম। এখন একটি প্লেটে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার এক ফ্রাইড রাইসটি কেমন হয়েছে। খুবই সহজভাবে কিন্তু এক ফ্রাইডটি তৈরি করে নেওয়া যায়, খরচও কম, অল্প সময়ে কিন্তু তৈরি করা যায়। আশা করছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। যে কোনো বাচ্চারাই কিন্তু এরকম খাবার খেতে পছন্দ করে। এখন আমি একটি প্লেটে ঢেলে তারপর পরিবেশন করছি। পরিবেশনটা হচ্ছে নিজের কাছে, আপনি কিভাবে পরিবেশন করবেন বা দেখতে কিভাবে ভালো লাগবে এটা একান্তই নিজের ব্যাপার। এই তো আমি একটি প্লেটে এরকম করে দিয়ে দিচ্ছি। এখন উপরে হচ্ছে আমি একটু জুল আর একটু ডিম দিয়ে দিচ্ছি দেখা সুন্দরের জন্য, বা খাবারের সময় জুল নিলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এখন উপর দিয়ে আমি একটু জুল এভাবে ছড়িয়ে দিয়েছি আর একটি ডিম দিয়ে দেব আমি উপরে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।